সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্যবার্তা। আজ 14 আগস্ট বুধবার। আজকের আন্তর্জাতিক খবর, ইসরায়েলি সেনার লাগাতার হামলায় গাজার মোট জনসংখ্যার 1.8% নিহত, যার মধ্যে শুধু শিশু প্রায় 17,000। ইসরায়েলের সেনা সদর দপ্তরে হামলা চালালো হিজবুল্লাহ গোষ্ঠী। উগান্ডায় আবর্জনার স্তূপ ধসে মৃত 23। আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হল ইরান। হানিয়াকে ইরানে ঢুকে হত্যা, ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন জানালো চীন। অস্ট্রেলিয়ার হোটেলের ছাদে ভেঙে পড়ল হেলিকপ্টার। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে আকাশ সীমানায় চীন ও ফিলিপাইন, এই দুই দেশের বিমান সংঘর্ষ। এই কাজকে দুই দেশই উস্কানিমূলক কাজ বলে অভিহিত করে পারস্পরিক তীব্র নিন্দা জানালো। রাশিয়ার কুরস্ক শহরে ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র নিয়ে ঢুকেছে 1,000 ইউক্রেনীয় সেনা। খবরের সত্যতা স্বীকার করল রাশিয়া, নতুন করে উত্তেজনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী বাইডেন, দাবি ট্রাম্পের। প্রশংসা করলেন পুতিন, জিনপিং এবং কিমের। বাংলাদেশের সরকার পতনে ওয়াশিংটনের কোনো হাত নেই, বিবৃতি দিয়ে জানালো আমেরিকা। গত 4 থেকে 6 আগস্ট এই 3 দিনে বাংলাদেশে অন্তত 205 হামলার ঘটনায় 326 জনের মৃত্যু হয়েছে। মেনে নিয়ে সংখ্যালঘুদের সাথে মিটিং করলেন ইউনুস, বললেন আপনারাও বাংলাদেশের সন্তান, দিলেন সংহতির বার্তা। আসছি দেশ ও রাজ্যের খবরে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ অব্যাহত। আজ রাজ্যের সব হাসপাতালে ধর্মঘটের ডাক চিকিৎসকদের। রাজ্য সরকারের ভূমিকাকে তীব্র নিন্দা করল আদালত। তদন্তভার তুলে দেওয়া হলো সিবিআইয়ের হাতে। আরজিকরের পুরস্কৃত অধ্যক্ষকে লম্বা ছুটিতে পাঠানোর নির্দেশ দিল আদালত। ন্যাশনাল মেডিকেল সহ কোথাও তাকে নিযুক্ত করা যাবে না, নির্দেশ আদালতের। গতকাল ন্যাশনাল মেডিকেলের সামনে ধর্ণা মঞ্চে দুই মন্ত্রী জাভেদ খান ও স্বর্ণকমল সাহাকে হেনস্থা, ঢুকতে দেওয়া হলো না হাসপাতালে। আজ কলকাতায় নাগরিক মিছিলকে সমর্থন জানালো বামফ্রন্ট। আগামীকাল স্বাধীনতা দিবসের ঠিক আগে আজ মধ্যরাত্রে কলকাতা সহ জেলার রাস্তার দখল নেবে ক্রুদ্ধ অপমানিত মহিলা সমাজ। রাজ্য প্রত্যক্ষ করতে চলেছে নারী শক্তির অভিনব প্রতিবাদ কর্মসূচি। ত্রিপুরায় প্রহসনের পঞ্চায়েত নির্বাচনে গণনা নিয়েও বেনজির পরিস্থিতি। 40 ঘন্টা ধরে চলছে গণনা, আক্রমণ চলছে গণনা কেন্দ্রে। জবরদস্তি দখলের পরেও বাম সহ ইন্ডিয়া জোট পেল 303 আসন। দেশের খ্যাতনামা মহিলা কুস্তিগির ভিনেশকে নিয়ে কুৎসিত নোংরা মন্তব্য করলেন বিজেপি নেতা, বললেন 2-4 কাপড় খুলে ফেললেই তো 200 গ্রাম ওজন কমে যেত। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের সিমলায় কাজ চলাকালীন ধস নামল এক নির্মীয়মান ট্যানেলে, হতাহতের খবর পাওয়া যায়নি। বিজেপি শাসিত ওড়িশায় 2 মহিলা রোগীকে ধর্ষণ সরকারি চিকিৎসকের। বিজেপি নিজের হাতেই রাখল ওয়াকাব বিল সংশোধনের জন্য গড়া জিপিসির কর্তৃত্ব। চেয়ারম্যান করা হল জগদম্বিকা পালকে। প্রতিপক্ষের সাজোয়া গাড়িকে নিমেষে ধ্বংস করতে পারবে, পরীক্ষা সফল হল কাঁধে বহনকারী দেশীয় প্রযুক্তির ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্রের, ওজন মাত্র 15 কেজি। এখন খেলার খবর। ভিনেশ ফোগাটের মামলার রায় মঙ্গলবার জানালো না আন্তর্জাতিক ক্রীড়া আদালত। আরও একবার পিছিয়ে গেল রায়দান। আগামী শুক্রবার ভারতীয় সময় রাত 9:30 রায় জানানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। এই নিয়ে তৃতীয়বার পিছিয়ে গেল রায়দান। প্যারিসে অলিম্পিক্সের আসর শেষ হয়েছে, এবার নজর প্যারা অলিম্পিক্সে। সেই প্যারা অলিম্পিক্সের আগে ভারতের জন্য বিরাট বড় ধাক্কা। টোকিও সোনাজয়ী প্যারা অলিম্পিয়ান প্রমোদ ভকত নির্বাসিত হলেন 18 মাসের জন্য বিডব্লিউএফের অ্যান্টি ডোপিং নিয়মে ব্যর্থ হওয়ায়। দুর্দান্ত গোল সুজিতে ডুরান্ডে নিয়মরক্ষার ম্যাচে জয় মোহামেডানের। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে শেষ ম্যাচটি মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে জিতল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।